আমি মন্ত্রী হিসাবে যে কাজ করেছি একজন সফল শিল্প মন্ত্রী হয়ে আমার কোনো বদনাম আছে মন্ত্রণালয়ে? আমার এই এলাকায় কোনো বদনাম আছে? শান্তিপূর্ণ নির্বাচন হবে, আমার ছেলেদেরকে আমি অ্যারেস্ট করবো যে দরকার পড়ে, যারা উশৃঙ্খল হবে। সুষ্ঠু নির্বাচন তো আমরা চাই, আমাদের এখানে সেনাবাহিনী থাকবে, স্ট্রাইকিং ফোর্স হিসাবে প্রত্যেকটি জায়গায় থাকবে আইন শৃঙ্খলা। আমি এই জেলার মন্ত্রী, আমি কোনো উপজেলায় চাই না, এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েই তো সেখানে দেখেছি শান্তিপূর্ণ নির্বাচন হবে, আমার ছেলেদেরকে আমি অ্যারেস্ট করবো যে দরকার পড়ে, যারা উশৃঙ্খল হবে তাদেরকে আমি করে দিচ্ছি। এই জন্য ওয়ার্নিং দিচ্ছি, কারণ এরা তো অত্যন্ত উত্তেজিত, তারা আর্জেন্টিনার সাথে খেলার জন্য প্রস্তুত হচ্ছে, তারা না আসছে, তারা যেইভাবে এক্সারসাইজ করাইছিলাম এত তারা রাখতাম পারি না, বাইন্ডার এত বাইন্ডার রাখতাম পারি না, এইসব ছেলে পেলে পড়ার ট্রেনিং মাঠ পাস যুদ্ধ হবে, এর জন্য আমি কি করবো? আমি তো ডিফেন্স, এই যে খেলা হবে আজ থেকে 7 তারিখে খেলা, এই খেলা ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে নরসিংদীতে তো অবশ্যই প্রত্যেকটি জায়গায়, এরা এটা শেখ হাসিনা যে কাজ করেছে সারা বাংলাদেশে, আমি মন্ত্রী হিসাবে যে কাজ করেছি একজন সফল শিল্প মন্ত্রী হয়ে আমার কোনো বদনাম আছে মন্ত্রণালয়ে? আমার এই এলাকায় কোনো বদনাম আছে? আমি এলাকার উন্নয়ন করি নাই? তারা কে লেগে বসাই তো করতে দুইটা, আরে বেটা এই যে ব্রিজ আমার টালিগঞ্জে বিশাল প্রত্যেকটা আসাদনগর থেকে নিয়ে প্রত্যেকটা নগর থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। আমার বিস্তীর্ণ অঞ্চলে কাপাসিয়ার পাশে নদী খনন হচ্ছে, সেখানে আমাদের আত্মীয় স্বজন আছে, যাতায়াতের জন্য আমরা রানীগঞ্জে ব্রিজ, আমাদের এই আসাদনগরে ব্রিজ, মন্ত্রণালয় ব্রিজ, এই কাছে একটা ব্রিজ, এগুলো হয়ে গেছে সব। আজকে অনেকগুলি আমার যে পরিকল্পনা ছিল মাত্র 10% কাজ আমার করতে হবে, এটা যে আমি মা বন্ধের যেন বোকা না বানায় এটা আপনারা সাবধানে থাকবেন, যাতে মার্কা ফার্কা দিয়ে নানা রকম পাতা ফাতা দিবে কিছু লোকজন, তারা নানাভাবে এটা বিএনপি জামাত সিবিটিভি তারা কান্দে ছাপছে সব, কাজে তারা কিন্তু খেলায় আসে নাই কিন্তু অপ খেলার জন্য, কাজে আমাদেরকে নির্বাচন এবং আন্দোলন দুইটার জন্যই প্রস্তুত থাকতে হবে আপনাদেরকে। আমার তো এখানে আসার কথা না, আসতে উচিত না আমার, আপনারাই যথেষ্ট আইসি খালি যে কুন্ডারে আপনার ভাঙিয়ে লাইন দোহান বন্ধ করে লাইন, এই শান্তি রক্ষার জন্য শান্তি রক্ষা বাহিনী, আমি কিন্তু ছিলাম একেবারে ডিফেন্স কমিটিতে ছিলাম, কাজে আমার যে সেনাবাহিনী এইভাবেই তৈরি, এখানে শান্তি রক্ষার জন্য আসছি, কোনো নির্বাচন করার জন্য না, যে তোমরা রক্ষা করার জন্য, তোর কাছে মাপ চাই আলোর অর্থে, তোরা মায়ের তারা দোকান তারি এত সুন্দর করে তারা অফিস পাহারা দিস, এই পোস্টার মোস্টার সাইডে লাঙ্গল এলেও তারা বুঝি, তারা মানুষ না পাইলে তারাও জিন্দাবাদ দিয়ে দিচ্ছে, মানুষ করে দিচ্ছে, তারাও মিছিলে লোক খাইতো না, এক এক ইউনিয়নতে কয়টা লোয়ে আর এক ইউনিয়ন দেখায় তাদের জাতীয় নির্বাচন, এটা তো ইউনিয়নের নির্বাচন রে, মনোজ দি লোক নিয়ে ভেলাবো দেখান ভেলাবো লোক, এটা তো জাতীয় নির্বাচন বড়, ঠিক আছে। নগর থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।